আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঘটনা হচ্ছে, আসলে অত্যন্ত দুর্ভাগ্যবশত আমাদের এলাকাটা বন্যা প্লাবিত হয়ে গেল বা যাচ্ছে। ধীরে ধীরে পানির উচ্চতা বাড়তেছে, পাহাড়ি ঢল, তারপরে গত দুই তিন দিনের টানা বৃষ্টিপাত, এক টানা বৃষ্টিপাত বলা যায়, ননস্টপ, যেটা চলমান এখনো। এই বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসার ঢলে আমাদের সিলেটের জৈন্তাপুর, গোয়েনঘাট, তারপরে কানাইঘাট, কোম্পানিগঞ্জ, এই অঞ্চল পুরোটাই মোটামুটি প্লাবিত। ইতিমধ্যে গত বছর যে ভয়ঙ্কর রকমের একটা বন্যা হয়ে গেল, যেটা দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসী দেখেছেন, আশা করি উপরওয়ালা আমাদের প্রতি এতটা নির্দয় হবেন না। এইবার অত বড় বন্যা হবে, যদিও আসলে সিলেটের জন্য বা জৈন্তাপুর এই অঞ্চলের জন্য বন্যা খুব স্বাভাবিক একটা বিষয়, প্রতি বছরে 10 থেকে 15 বার বন্যা আসে যায়। যেমন বৃষ্টি যদি টানা দুই তিন দিন বৃষ্টি হয়, আমাদের এখানে বন্যা আসে। তো যেটা আশঙ্কা মুক্ত সেটা হচ্ছে বন্যার পানি আসে, এসে আবার চলে যায়। কিন্তু যদি লং টাইম বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু মানে একটা প্লাবনের একটা ঝুঁকি খুব বেশি থেকে যায়, জানমালের ক্ষয়ক্ষতি, তারপর গবাদি পশু, বিভিন্ন হাঁস মুরগি যেগুলো আছে সেগুলো মানে ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পানিটা বেশি না বাড়ে, বন্যায় প্লাবিত না হয়। আর যে যেখানে থাকেন সবাই নিরাপদে থাকেন, সুস্থতা কামনা করি, সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।